হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ সবল নিরাপদে বাসায় আছেন এবং আমার মতো চরম রকমের বোর হচ্ছেন অনার বাসা থেকে আসার পর থেকে আমি লিটারেলি অনেক 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 বেশি বার ইয়া সো আজকে আমি জানি না আমি কি কাইন্ড অফ মেকআপ লুক করবো দিন না অনেক দিন হবে না লাইক দুই সপ্তাহ আগে আমি একটা মেকআপ লুক দিছিলাম সবাই অনেক পছন্দ করছে তো আমার মনে হলো যে আর একটু এরকম গ্ল্যাম লুক দিলে হয়তো মানুষ আরো পছন্দ করবে অ্যাকচুয়ালি কোথাও যাওয়ার না লাইক মেকআপ নো নোয়ার টু গো কাইন্ড অফ একটা লুক দিব আর কি মেকআপ করে ঘরে বসে এভাবে সুপ করে শুয়ে শুয়ে থাকবেন ফ্যানের দিকে তাকাই থাকবেন আর যদি বেশি বড় লোক হন তাহলে এসের দিকে তাকাই থাকবেন সো স্টার্টেড দিস মেকআপ করব কিন্তু এরপরে কোথায় যাব যাবো না মেকআপ টিউটোরিয়াল ইয়া সো সো স্টার্টেড আজকে আমি যে প্যালেটটা ইউজ করব। সেটা হচ্ছে যে মোরফির একটা প্যালেট বেসিক্যালি এটা আমার প্যালেট না এটা হচ্ছে আমার বোনের প্যালেট আমার বোনকে তার ফ্রেন্ডরা গিফট করছিল সো সামহাও ও আর এটা নিয়ে যায়নি এটা এখানেই রয়ে গেছে মেকআপ টিউটোরিয়াল দেখাই ইয়া নাম্বার হচ্ছে এবং খুবই সুন্দর এর আগেও মনে হয় আমি আমার বোনকে সাজানোর সময় দেখাইছিলাম আর কি জানি না আমি কি লুক করবো ইয়া লেটস গেট স্টার্টেড সো সবার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে কনসিলার দিয়ে একটু প্রাইম করে নিবো এবং আমার কানসিলার প্রতিবারই হারিয়ে যায় জানি না কেন সো এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের কনসিলার বেসিক্যালি আমি আমার ক্যামেরায় শ্যুট করছি বলে আমি লাইক দেখতে পাচ্ছেন কি না জানি না ইয়া মেকআপ রেভলিউশনের কনসিলার এবং কনসিলার নাম্বার সি এইট সো এটা হচ্ছে লাগাই ফেলছি এবং আমি এটা হাত দিয়ে ব্লেন্ড করব বিকজ বিউটি ব্লেন্ডার ভিজানোর ভয়ে আমি শুধু ব্রাশ ইউজ করতেছি এই কিছু দিন যাবৎ করে আমার কাছে একটা আই প্রাইমার ছিল বাট আই প্রাইমারটা আমি কোথায় হারাই ফেলছি না সো সুন্দর করে আমি ক্যানসিলারটা ব্লেন্ড করে ফেলাম অনেকদিন পরে ক্যানসিলার লাগালাম তো সবার আগে আমি যে কালারটা ইউজ করব সেটা হচ্ছে যে সেলফি এই কালারটা ইউজ করছি আর এটা হচ্ছে মরফির একটা ব্লেন্ডিং ব্রাশ এটার নাম্বারটা হচ্ছে সো দিয়ে আমি একটু ক্রিজ করে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে আমি একটু কালারফুল লুক করব একটু প্লাম লুক করতে চাই আজকে যদিও বা এটা সামার টাইম বাট আমার মনে হয় না প্লাম লুক মানে এখন বেশি অ্যাপ্রোপ্রিয়েট বাট আমি জানি না আমার মন চাচ্ছে প্লাম লুক করার জন্য আর একটা যেটা বলবো যে সব সময় আপনারা দেখবেন যে আমি সার্কুলার মোশনে ঘোরানোর পরে মানে ইনার কর্নার সরি আউটার কর্নার এই জায়গাটা একটা ইউ শেপ দেওয়ার চেষ্টা করি বাট আমি আজকে সেটা দিব না আমি একটু আউটার কর্নারটায় ড্র্যাক করে দিব সো আউটার কর্নারটায় আস্তে আস্তে ড্র্যাক করে দিচ্ছি তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে হ্যালো এই কালারটা নেই আমি বেসিক্যালি জানি না আমি কি ইউজ করছি কেন ইউজ করছি আমি জানি না জাস্ট গো উইথ দ্য ফ্লো কাইন্ড অফ লুক এটা আ ইয়া সো যদিও বা এখন অনেকেই বাইরে বের হচ্ছে বাট আমি খুবই 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 ফ্রিক আউট বাইরের ব্যাপারে বের হওয়ার জন্য আর কি এখন অল্প অল্প করে কালার নিব আর এরকম ছোট একটা ব্লিডিং ব্রাশ নিব এবং এই ব্লিডিং ব্রাশটার নাম হচ্ছে ফাইভ জিরো সিক্স ইয়া বেসিক্যালি আজকে আমার সারা দিন যাই না আমার কিছু খেতে ইচ্ছা করতেছিল না কিছু ভালোও লাগতেছিল না আমি যাই না লাইক মানে অনেক হয়েছে আর পারতেছি না আমি নিজেকে মোটিভেটেড রাখতে বেসিক্যালি সো মানে সকাল থেকে আমি চিন্তা করতেছি সকাল না আমি উঠছি আজকে দুপুর দুইটার সময় উঠার পরে আমার চিন্তা করতে মনে হচ্ছে যে না আজকে আমি টিউটোরিয়াল করবই বাট মানে মনে হচ্ছে ঠিক আছে বিকালবেলা করবো তারপর মনে হচ্ছে না না সন্ধ্যাবেলা করবো তারপরে আবার মনে হলো যে না একেবারে রাত্রে করব সো ইয়া মানে আমার মুড আজকে ভালো নেই ভালো লাগতেছিল না আমার কিছু তারপরে মনে করলাম যে একটু মেক আপ করলে হয়তো বা আমার মুড ভালো হতে পারে মানে আমার আর ভালো লাগতেছে না লিটারেলি মানে দোস অ্যাংজাইটি এই মানে সব সিচুয়েশন মানে কিছু বলার যদিও বা আমি অনন্য ছিলাম মোটামুটি ভালোই ছিলাম এখন আমার ভাল লাগতেছে না ইয়া সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আউটার কর্নারটা আস্তে আস্তে ডার্কেন আপ করছি সো অল্প অল্প কালার নিবেন নিয়ে নিয়ে ডার্কেন আপ করবেন কার কি অবস্থা লেট মি নো ইন দা কমেন্ট সেকশন আপনাদেরও কি আমার মতো এরকমই বিরক্ত লাগতেছে নাকি এর থেকেও বেশি বিরক্ত লাগতেছে নাকি আপনারা বাইরে বের হওয়া স্টার্ট করে দিয়েছেন সো লেট মি নো ইন দা কমেন্ট সেকশন সো আমার হচ্ছে আউটার কর্নারটা একটু ডার্কেন আপ করে ফেলছি সো আপনারা যদি চান এর থেকে বেশি ডার্কেন আপ করতে সো করতে পারেন বাট আমার কাছে মনে হচ্ছে যে এতটুকু ডার্কেন আপই ঠিক আছে এর থেকে বেশি আমার ইচ্ছা করতেছে না আইডোন্ট নো ওয়াই সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই প্লাম কালারটা এই যে যে এই কালারটা এটা প্লাম কালার বলা যাবে না একটু ম্যাজেন্টা কাইন্ড অফ থিং ইয়া কালারটার নাম কি কালারটার নাম হচ্ছে কৃষে ইয়া সো এই কালারটা আমার লাগাতে ইচ্ছা করতেছে একটু কালারফুল লুক করতে ইচ্ছা করতেছিল আর কি সো এই কালারটা এরকম একটা ফ্ল্যাট ফ্ল্যাটটা ব্রাশে নিব ব্রাশে নিয়ে দেন

ডিপোজিট এই ব্রাশের জন্য কি কম হচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না এমনিতে কালারটা খারাপ না নাকি কালারটা একটু বেশি কালারটা একটু সমস্যা আছে সো এটা আমি জাস্ট লো লোয়ার কেন বললাম আপার ল্যাশ লাইনে এরকম আই মতো দিতে থাকবো ইয়া সো বেসিক্যালি মানে কালারটা আমার কাছে মনে হচ্ছে একটু মানে কম স্পেসিফিক এই কালারটা এর আগে কি আমি ইউজ করছিলাম আমি একদমই ভুলে গেছি বাট এটার মানে সোয়াচ দিয়েও আমার কাছে লাগতেছে এটার পিগমেন্টেশনটা কম দেখুন মানে আমি কিন্তু একটা ভালো সোয়াচ দিয়েছি তাও হালকা অনেক কালারটা সো আমার মনে হচ্ছে আমাকে কালারটা লাইক ঢেকে ফেলতে হবে অন্য কোনো কালার দিয়ে সো কি কালার দেওয়া যায় কি কালার দেওয়া যায় আমার কাছে মনে হচ্ছে এই কালার আমি যাই না আমার কেন একটু ফল ফল লুক করতে ইচ্ছে করছে এই সামারের মধ্যে সো এরকম একটা বেগুনি টাইপের কালার নিচ্ছে এটা কালারটার নাম হচ্ছে এক্সকিউজ মি মানে এটা কি বেগুনিও কাইন্ড অফ বলা যাবে কিনা না এর নো কালারটা সুন্দর সো এটা আমি লিডে লাগাই ফেলতেছি জাস্ট সারা লিডে এরকম ছেদ্রায় লিডে লাগে কিন্তু কালারটা না আমি যতটা মানে সীমারি ভাবছিলাম কালারটা এত সীমারি না কালারটা হচ্ছে মানে স্লাইড একটা শিন আছে ম্যাট কিন্তু স্লাইড একটা শিন এরকম কাইন্ড অফ কালার কালারটার মানে কি বলবো পিগমেন্টেশনটা মোটামুটি ভালো সো এটা জাস্ট হাত দিয়ে আমি লিডে লাগাই ফেলতেছি লাইক ভেরি ইজি টু ডু ভেরি 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 বেগুনি বেগুনি কালারটা দেওয়ার পরে আমি সেই ছোট ব্লেন্ডিং মানে যেটা করেছিলাম ওখানে যতটুকু অবশিষ্ট কালার লাগা আছে ওইটা দিয়ে জাস্ট মানে এই যে একটা ডিভাইডেশন আছে সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে দিব মানে মিলে মিশে একাক করে দিব ট্রাইং টু লাগতেছে কিনা লিটারেলি মানে আমার আর একদমই ভালো লাগতেছে না আমার অনেক পাহাড়ে যেতে ইচ্ছা করতেছে বেড়াতে যেতে ইচ্ছা করতেছে খেতে যেতে ইচ্ছা করতেছে আবার নননার সাথেও দেখা করতে ইচ্ছা করতেছে মিশুর সাথে দেখা করতে ইচ্ছা করতেছে সাইমার সাথে দেখা করতে ইচ্ছা করতেছে লট অফ থিং ইয়া যাই হোক সো যেটা বলছিলাম এই ছোট ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আপনারা আস্তে আস্তে করে মানে এই ওপরের কালারের যে মানে ক্রিসটা যে আমি করেছিলাম ক্রিসটার সাথে আস্তে আস্তে মিশাই দেবেন যাতে কালারের কোনো ব্লক না থাকে লাইক দুইটা সুন্দরভাবে গ্রেডিয়েন্ট হয়ে যাতে কালারটা সুন্দরভাবে মিশে যায় ইয়া সো দুইটা কালার সুন্দরভাবে গ্রেডিয়েশন হয়ে গেছে মানে দুইটা কালার সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে আরেকটা কালার আছে আর লাইক ম্যাট বেগুনি এই কালারটা দিয়ে আমি আর একটু ডার্কেন আপ করব কারণ আর একটু ড্রামা চাচ্ছি আমি আর একটু হেভি গ্ল্যাম ড্রামা চাচ্ছি ওয়েল অনন্যার হাজবেন্ড স্নিগ্ধ মানে ও আমাকে অনেকদিন যাবৎ বলতেছে তুমি টিকটক করলে তুমি টিকটক করলে তুমি টিকটক করলে তোমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হয়ে যাবে সো আপনাদের কী মনে হ্যাঁ আমার নিজের প্রতি এই বিশ্বাসটা নাই মানে স্নিক ধর আমার প্রতি যে বিশ্বাস আছে আমার নিজের প্রতিও এত বিশ্বাস নাই আমি নাকি অনেক ভালো টিকটকার হতে পারবো সো আমাকে বলছো টিকটক খুলো টিকটক খুলো টিকটক খুলো টিকটক খুলো টিকটক খোলো টিকটক হলো সো আমি মানে একটু দৃঢ় আছে আমার কাছে মানে আমার নিজের প্রতি এত কনফিডেন্স নাই যে এই সেম ব্রাশটা আমি ইউজ করছি বাই দ্য ওয়ে সো আমি টিকটক খুললে যে আমি কিছু করতে পারবো সেখানে আমার কাছে মনে হয় না নাকি আমি জানি না সো এই কালারটা একটু একটু নিবেন একটু একটু করে ব্লেন্ড করতে থাকবেন আর একটা কথা যখন ব্লেন্ড করবেন মানে অল্প অল্প কালার ডিপোজিট করে ব্লেন্ড করবেন আর আপনার যতটুক ডার্ক পছন্দ ঠিক ততটুকুই ডার্ক করবেন মানে আমার যতটুক ডার্ক পছন্দ আমি সেখানে থেমে যাচ্ছি আর একদম অল্প অল্প করে কালার নিয়েছি যেহেতু একটু ডার্ক কালার সো আমি অন্যার বাসায় যে ভিডিওটা করছিলাম আমি দেখতে পারবার আমি আয়নার সামনে নিয়ে তারপরে কথা বলতেছিলাম সো সরি ফর দ্যাট সো আমার কাছে মনে হচ্ছে যে এতটুক ডার্কই ঠিক আছে এর থেকে ডার্ক করার কোনো দরকার নেই সো আপনাদের যদি মনে হয় যে আপনি এর থেকে বেশি ডার্ক করতে চান করতে পারেন সো আমার আই শ্যাডো মোটামুটি দেওয়া হয়ে গেছে আপনারা যদি চান যে আই টু ডার্ক আপ করতে চান ক্রিস্টা সো আই টু আপ করতে পারেন এখন আমি যেটা করবো সেই ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে জাস্ট আউটার কর্নারটা হালকা করে ব্লেন্ড করে দিব যাতে কোনো হার্স লাইন না থাকে আর যেটা আউটার কর্নারটা ব্লেন্ড করার সময় যেটা করবেন আপনি জিনিস একটা জিনিস খেয়াল করছেন যে আমি যখন আউটার ক্রিজ কেন বলতে চাচ্ছিলাম লাইক আপার ক্রিজ যখন মানে এই আপার ক্রিজ এটাকে বলে এটা যখন করছিলাম তখন হচ্ছে আমি একটু বাইরে ড্র্যাক করছিলাম সো ব্লেন করার সময় একটু বাইরে ড্র্যাক করে দিবেন যাতে লুকটা মানে এত বেশি রাউন্ডেড না মনে হয় একটু ইলংগেটেড লুক চাচ্ছিলাম আমার কি আর কি ইয়া সো আমার আই লুক মোটামুটি ডান এখন আমি ফেসে চলে যাব মানে লোয়ার লাইন্স লাইন আমি ফেস করার পরে সব সময় করি সো আমি আজকে যেটা ইউজ করব সেটা হচ্ছে যে বেয়ার উইথ মি নিক্স বেয়ার উইথ মি এটা একটা সি সি ক্রিম বলা যেতে পারে লাইক টিন্টেড ময়েশ্চারাইজার কাইন্ড অফ থিং বাট আপনি যদি দুই লিয়ান লাগান এটা সুন্দর একটা কভারেজ দিবে ইয়া সো আর এটা নাম্বার হচ্ছে আমার গোল্ডেন ক্যারামেল সো এটা লাগাই ফেলছি আমি আর এটা লাগানোর জন্য আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে যে সিগমার এফেক্টিভ ব্রাশ সো ফাউন্ডেশন হাতে লাগাই ফেলসি বলে ঠিকমতো দেখালাম না ব্রাশটা যারা আমার আগের ভিডিওস দেখেন তারা বুঝতে পারবেন যে আমার এই ব্রাশটা কত পছন্দ আর যেটা বলছিলাম যে স্পান্স ভিজাতে হবে কষ্ট করতে হবে এই কষ্টের জ্বালায় আমি কন্টিনিউয়াসলি ব্রাশ ইউজ করে যাচ্ছি আর আমরা তো যাবো না এখন আর এখন কয়টা বাজে সাড়ে বারোটা পোনে একটা রাত করে দুইটা ছবি তুলে মেকআপ উঠায়। হেসে চিন্তা করব আর একটু কিভাবে ডিপ্রেস হওয়া যায় এই টাইম বিনে আর আমি কপালে একদমই ফাউন্ডেশন লাগাই না বেসিক্যালি এখন তো আরও লাগাই না কারণ হচ্ছে যে আমি বেসিক্যালি মেকআপ আপনাদেরকে দেখাই দেখানোর পরে তো মানে ফেলি সো আর হচ্ছে যে এখনকার দিনে জিনিস হয়েছে আমি যাই না কবে ঠিক মতো আমরা ভালোভাবে আন্তর্জাতিক মানের মেকআপ করে বাইরে বেরোতে পারবো মানে মাস তো পড়তেই হয় বাইরে গেলে সো মেকআপ করে কোনো লাভ নেই ইটস লাইক মেকআপ করুন ছাদে যান ছাদে গিয়ে দুইটা টিকটক করুন অথবা আমি গলায় বা মেকআপ করার এত বদার করতেছি না কারণ আমি ইচ্ছা করি টার্টেল নেক পড়ছি যেহেতু আমাকে টার্টেল নেক পড়লে এমনিতে ভালোও লাগে আর একটা কারণ হচ্ছে যে গলায় মেকআপ করা লাগবে না ইয়া সো সারা মুখে ফাউন্ডেশন সুন্দরভাবে লাগিয়ে ফেলছি সো আমার বেস করা হয়ে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা বেস আমি একটা জিনিস করতে একদমই ভুলে গেছি যে স্কিন প্রাইম করতে আমি একদমই ভুলে গেছি যে স্কিন যে প্রাইম করতে হয় সেটা দেখাতে একদম একদম আমার মনে ছিল না সরি অ্যাবাউট দ্যাট সমস্যা নাই এখন রাত দুইটা দুইটা না পনেরো একটা বাজে সো প্রাইম করা না করা দেখি কিছু আসা যায় না আলটিমেট মেকআপ ভালো হলেই হয় গ্লোই হলেই হয় না হলে একটা ফিল্টার দিয়ে ছবি তুলে ফেলবো নো ওয়ারিজ সো এখন আমি ব্লাশ লাগবো ব্লাশ হিসেবে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্লেজেন্ট বেরি ইয়া এই ব্লাশটা লাগাই ফেলতেছে এই ব্লাশের কালারটা লিটারেলি খুবই 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 সুন্দর আর এটার মধ্যে একটা সুন্দর সিন আছে এবং আমি যে ব্রাশটা ইউজ করছি এটা হচ্ছে রিয়েল টেকনিকের এর আর ফোর এটা এই ব্রাশটার কথা অনেকে আমার কাছে জানতে চায়। যে এটা লিটারেলি কি ব্রাশ বাট কখনো তাড়াহুড়ার চোটে মেকআপের মানে মেকআপ করার সময় আমার বলা হয় না এটা বেসিক্যালি কি ব্রাশ ইয়া সো বেশি বেশি করে ব্রাশ লাগাবো আর ব্লাশ লাগানোর পরে আমি ব্রঞ্জার লাগাচ্ছি মানে এটা খুবই আনকমন আমার জন্য মানে মানে সামনে বলে ফেলছি ঠিক না যে কেন মেকআপ টিউটোরিয়ালটা করলাম কেন একবার ভিডিওটা করতেছি বেসিক্যালি আমার একদমই ভালো লাগছিল না যেটা বললাম আচ্ছা ঠিক আছে একটু মুড ভালো করার জন্য মেকআপ করে দেখি কেমন লাগে হ্যাঁ এখন না আমার একটু ভালো লাগতেছে ব্লাস্ট আমি যাই না ক্যামেরায় কতটা ট্রান্সলেট হচ্ছে বাট বেসিক্যালি ব্লাস্টটা খুবই সুন্দর একটা গ্লোই এফেক্ট দেয় এটাকে বেসিক্যালি অনলাইন ডেটিং এর জন্য একটা মেকআপ বলতে পারেন আপনি যদিও বা আমার মনে হয় না যে অনলাইনে এখন যারা ডেট করতেছে ভিডিও কলে যদি ডেট করে থাকেন আপনি আপনি এত এফোর্ট দিবেন না আই একটা ফিল্টার লাগায় কথা বললে এখন হয়ে যায় তবু আর কি অপশন তো আমার ব্লাশ সরি ব্রাশে যতটুকু ব্লাশ আসে ততটুকু আমি একটু হালকা করে কপালে লাগাই ফেলতেছি ইয়া জাস্ট খুবই স্লাইডলি নট লাইক মেজার আর আমার কাছে মনে হচ্ছে আমার কন্টোর বের করতে ইচ্ছা করতেছে না আমি যেটা করব সেটা হচ্ছে যে এরকম একটা এরকম একটা ব্রাশ ইয়া আর মানে সারা মুখে আমার দিতে ইচ্ছা করতেছে না আই ডোন্ট ফিল লাই আমি শুধু ডাব্লু সেভেনের এই ব্রঞ্জারটা নাকে দিয়ে একটু হালকা একটা শ্যাডো দিব এটাকে আপনি কন্টোর বলতে পারবেন না বিকজ এটা ব্রঞ্জার দিয়ে হালকা একটা ডেফিনেশন দাও আর কি লাইক স্লাইট ডেফিনেশন মানে সামথিং সামথিং এটাকে বলা যেতে পারে আর কুকুরের আওয়াজ শুনতে পেলে শুনতে পান সরি বলতে পারবো না বিকজ এই জিনিসটা আমার হাতে নাই মানুষ কেন কুকুরের সাথে এমন করতেছে সো আমরা একটু নাকটা সিনস্ট করে ফেললাম সিনস না স্লাইডলি আমার হয়ে গেছে এখন যেটা করবো সেটা হচ্ছে লোয়ার লাস্ট লাইনে চলে যাব আমি জানি না আমার মেকআপ কিভাবে এত তাড়াতাড়ি হয়ে গেল আমি হাইলাইটারটা সবার লাস্টে দিও আজকে আজকে সব সময় হাইলাইটার সবার লাস্টে দিই সো আমি এই যে কালারটা ইউজ করেছিলাম এই ম্যাট কেমন এটাকে কালো বলা যাবে না বেগুনিও বলা যাবে না এটার মাঝামাঝি একটা কালার সেই সেই ছোট একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি জাস্ট আউটার কর্নার লোয়ার লাইফ লাইনের আউটার কর্নারে এই শেডোটা দিব ফার্স্টে যাতে একটা ড্রামা ক্রিয়েট হয় আমি সরি বারবার মানে এই জিনিসটা এখানে নিয়ে চলে আসছি আমার একটু এটা এখানে সেট আপ করে দেন লুক দেখানো উচিত আর কি সো এটা একদম অল্প অল্প করে নিবেন সরি বারবার আমি এটাকে এখানে নিয়ে চলে আসছি বেসিক্যালি আমি ক্যামেরায় শ্যুট করছি ক্যামেরার মোবাইল সরি মোবাইলে শ্যুট করছি ইয়া মোবাইলের ক্যামেরাটা এখানে থাকে আর আমার যে নর্মাল ক্যামেরা সেটার লেন্সটা কিন্তু এখানে থাকে সো আমি এখানে না মানে এই পাশে নিয়ে এসে মনে করছি হ্যাঁ দেখা তো যাবেই বাট বেসিক্যালি ক্যামেরার তো লেন্সটা এই পাশে সরি সরি ফর দ্যাট তো খুবই হালকা হাতে আপনারা স্মাজ করবে আর ফার্স্টে আউটার কর্নারটাই দিবেন দেন মানে ওয়ান থার্ড যে ইনার কর্নারটা থাকবে সেটায় আমরা একটা অন্য শ্যাডো লাগাব তো দেখতেই পাচ্ছেন যে হালকা হালকা করে আমি একটু ডার্কেনাপ করছি এটাও আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কতটুকু ডার্কেনাপ করতে চান ইয়া তো আউটার কর্নারে দেখতেই পাচ্ছেন যে আমি হালকা ডার্কেনাভ করেছি এখন আমি যে ওয়ান থার্ড মানে এই জায়গাটা যে গ্যাপ রয়েছে এখানে হচ্ছে এক্সকিউজ মি এই কালারটা হালকা একটা শিন আছে এইটার এই কালারটা মানে দুইটা কাইন্ড অফ একটু লাইট ডিপ বাট এখানে হালকা একটা শিন আছে সো এইটা আমি একটু ইনার কর্নারে লাগাবো অল্প অল্প নিচ্ছি নিয়ে সরি সরি বারবার আমি কেন একই কাজ করতেছি আর সরি বলতেছি আর ইনার কর্নারে মানে ওয়ান থার্ড যে পোর্শনটা বাকি আছে ওইখানে এই কালারটি দিয়ে স্মোক করে দিচ্ছি আর এটাও আপনাদের ইচ্ছা যে আপনারা কতটুকু স্মোকি চান বেশি স্মোকি চলে বেশি স্মোক করবেন কম স্মোকি চলে কম স্মোক করবেন আই মিন নট লাইক স্মোক লাইক চোখের স্মোক আর এটা যেটা বলবো যে দুইটা কালার যদি সুন্দরভাবে মিশে যায় জাস্ট দুইটা কালার যেখানে এন্ডিং হচ্ছে মানে এই কালারটা যেখানে বিগিনিং হচ্ছে আর এই কালারটা যেখানে এন্ডিং হচ্ছে এই জায়গাটা একটু ব্যাক এন্ড ফোর্থ হালকা হাতে ব্রাশটা ঘুরাবেন তাহলে হয়ে যাবে সো আমি স্মোক তো আমার দুই চোখেই সুন্দরভাবে স্মোক করা হয়ে গিয়েছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে যে কোনো কালার সরি যে কোনো ব্রাউন লাইনার নিবেন আপনারা আমি যাই না আমি এটা দিয়ে কতখানি দিতে পারবো আমি একটু লাইক এটাকে কি বলে টাইট লাইন করবো চোখটাকে মানে স্লাইড ড্রামা দেওয়ার জন্য আপনারা চাইলে এটা নাও করতে পারেন বাট ব্ল্যাক দিয়ে করলে বেশি ভালো হয় এটা বাট সামা আমার কাছে ব্ল্যাক নাই ব্ল্যাক আমি খুঁজে পাচ্ছি না সো এটা আমি ক্যামেরায় টাইট লাইন করা অনেক একটা ঝামেলা সো আমি টাইট লাইন করে দেন ফেরত আসছি সো আমি টাইট করে ফেরত চলে আসছি এখন আমি মাস্কাড়া লাগাবো ওয়ান অ্যান্ড অনলি লাইক এই মাছ আমার কাছে আছে আর একটা যেটা আছে ব্যাট গার্ল ব্যাংক সেটা আমি খুঁজে পাচ্ছি না যাই হোক সো এটাই লাগাচ্ছি আর কিছু দিনের মধ্যে আমার ল্যাশগুলো চলে আসবে দেন আমি ব্যাক টু ব্যাক টু ব্যাক টু ব্যাক সব মেকআপ আপ টিউটোরিয়ালে আপনাদেরকে ল্যাশেস পরে পরে দেখাবো এটার সাথে আমি বলবো যে কোনো কাইন্ড অফ মিঙ্ক টাইপের ল্যাশেস মানে পড়লে অনেক সুন্দর লাগবে বাট আমি মাস্কারা লাগাচ্ছি কারণ আমার কাছে ল্যান্স গ্লুটা নাই আর কি সো এটার নাম হচ্ছে কোলোসল ব্ল্যাক ওয়াটারপ্রুফ প্রুফ মাস্কারা খুবই আমি নামটা না বলে বাকি সব কিছুই বারবার আমি কেন এখানে মানে মিরারটা রাখতেছি সব কিছুই ঠিকভাবে বলে দিছি বাট নামটা বলিনি আর কি নামটা বলে দিলাম যারা আজকে নতুন দেখছেন তারা বলবে যে উনি তো এখানে মেকআপ পারেই না উনি কেন মেকআপ দেখাচ্ছে দেখাচ্ছি ভাল লাগছিল না তাই সো পুরা মাস্কারটা দিয়ে ফেরত চলে এসেছি সো মাস্কারা লাগিয়ে আমি ফেরত চলে এসেছি এখন হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে জাস্ট স্পুলি দিয়ে আইব্রশটাকে ব্রাশ করবো বেসিক্যালি আমার আইব্রশ তেমন করা লাগে না বিকজ আমার এরকম ন্যাচারাল ফ্লাফি আই মানে বেশি ডান আপ আইব্রোজের থেকে ন্যাচারাল ফ্লাপি আইব্রোজ আমার বেশি পছন্দ একটু আনডান আইব্রোজ আর আমার আইব্রোজের গ্রোথ গ্রোথ মোটামুটি ভালো যাচ্ছে আমি আর কিছু করি না এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে লিপস্টিকে চলে যাব লিপস্টিকের পরে হাইলাইটার লাগাবো উইচ ইজ কাইন্ড রেয়ার ফর মি বিকজ আমি সবার আগে আই মিন আগে হাইলাইটার লাগাই দিন লিপস্টিক লাগাই যাই হোক এটা এমন কোনো ডিল নেই এটা আবার মানুষ কীভাবে বলার কোনো দরকার নেই সো লিপস্টিক হিসেবে আমি যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে যে আই ম্যাজিকের টোয়েন্টি ওয়ান নাম্বার লিপস্টিক লিপস্টিকের কালারটা খুবই সুন্দর একটা কুল টোন বাই আছে সো যেহেতু মানে লুকটা কাইন্ড আ কুল টোন দ্যাটস ওয়াই এই লিপস্টিকটা লাগাচ্ছি সো এই লিপস্টিকের ওপরে আমি একটু কারসাজি করবো চিন্তা করছি মানে লাইট মানে লাইট কেন বললাম থিন লেয়ারের ফার্স্টে লিপস্টিক লাগাবেন ওকে সো লিপস্টিক লাগানো যখন হয়ে যাবে তখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে যে একটা আইস যেকোনো একটা কেন বললাম এখান থেকে এই যে এই আই শ্যাডোটা যেটার মধ্যে একটা সিন আছে এটা এই লিপস্টিকটার ওপরে দিয়ে দিও যাতে লোকটার মধ্যে সুন্দর একটা মানে পুরা লুকটা যাতে কোহেসিভ লাগে দেখতে দেখতেই পাচ্ছেন যে মানে মনে হচ্ছে যে আমি ম্যাচ করেই লিপস্টিকটা লাগাইছি কেউ বুঝতে পারবে না যে আমি আই শ্যাডো লাগাইছি অ্যাজ অ্যাস্টিক হিসেবে ওকে তো ভুল করে আমি একটু হাইলাইটার লাগাই ফেলছিলাম হাইলাইটার হিসেবে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে যে কালার পপের ফ্লেক্সিটেরিয়ান আমি সামনেরটা দেখাচ্ছি না বিকজ সামনেরটার হচ্ছে নাম ঠিকানা আমি উঠাই ফেলছি সো এটা হচ্ছে কালার পপের ফ্লেক্সিটেরিয়ান এটা আমি একটু লাগাই ফেলতেছি এটার মধ্যে একটু সিলভারি ভাব আছে আমার কাছে মনে হচ্ছে যে এই লুকটার সাথে একটু লাইক সিলভার সিলভার হাইলাইটার দিলে বেশি ভাল লাগবে রেদার দেন গোল্ড অর শ্যাম্পেন লাইক এরকমের থেকে একটু লাইক হালকা একটা সিলভারিশ হিউ থাকে এরকম হাইলাইটার দিলে ভালো লাগবে এবং আমি আজকে চিন্তা করছি বেশি হাইলাইটার দিব না আর এটা হচ্ছে একটু কুসুনি প্যাডি পাডি প্যাডি পাডি হোয়াট এভার দ্য থিং ইজ টাইপের হাইলাইটার সো এটা ধরতে খুব মজা লাগে সো মাই লুক ইজ অলমোস্ট ডিও এন ই ডানি আমার লুক ইজ অলমোস্ট ডান যদিও বা আমার কাপড় চোপড়া আমার সাজ দেখে মনে হচ্ছে যে লাইক অক্টোবর নভেম্বর চলে এসছে লাইক ভেরি ফল সিজেন বাট আমরা এখন উত্তপ্ত গরমে বসবাস করছি ঢাকা শহরে আই মিন

খারাপ লাগলেও বলতে পারেন ভালো লাগলেও বলতে পারেন আর অনেকে আমাকে জিজ্ঞেস করবে যে আপনার পিছনে এই গোল জিনিসটা কি এটা হচ্ছে রিং লাইট অনেকে মানে আমি যতবারই যে কোনো ভিডিও আপলোড দিই নিচে একজন দুজন অবশ্যই কমেন্ট করে খুব সুন্দর আমার এখানে ড্রাই অ্যাস হাতটা দেখা যাচ্ছে সরি সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ডোট ফর্গেট টু লাইক দিস ভিডিও শেয়ার টু ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং ফুল অ্যান্ড ফাইনাল ফিনিশ লুক এই লুকটা করে আপনি বাসায় শুয়ে থাকতে পারেন এই লুকটা করে আপনি অনলাইন ক্লাস বা অনলাইন প্রেজেন্টেশন করতে পারেন এই লুকটা করে আপনি ইউটিউব ভিডিওজও করতে পারেন অথবা এই লুকটা করে আপনি অনলাইন ভার্চুয়াল ডেট করতে পারেন অথবা জাস্ট টিভি দেখার দেখার দেখা দেখা টিভি দেখার জন্য এই লুকটা করতে পারেন সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস আমাকে ফলো করতে ফলো করতে সাজেদ আর একটা কথা আমি বলতে চাই যে বেসিক্যালি আমি সকাল থেকে খুবই লো ফিল করতেছিলাম একদম শুয়েছিলাম খেতেও ইচ্ছা করতেছিল কিছুই করতে ইচ্ছা করছিল না বাট মেকআপ ইজ সামথিং যেটা হচ্ছে মানে যেটাতে স্কেপ পাওয়া যায় বিকজ আমি যতক্ষণ মেকআপ করছি আমার কাছে মানে আমার মাথার মধ্যে অন্য কোনো বলবো ওভার থিঙ্কিং বা কোনো কিছুই আসে নেই লাইট ওভার থিঙ্কিং বলা যাবে না লাইক আমি একটু এটাকে কি বলে মানে আইডন ফিল লো যখন আমি মেকআপ করি বা ক্যামেরার সামনে আসি অথবা লাইভ করি সো আমি এটাকে বলতে চাই কি বলতে আই ফর গড সো আমি এটা বলতে চাই যে মেকআপ কাইন্ডা স্কেপ মানে অনেকে হচ্ছে মেকআপকে ইউজ করে টু ফিল পাওয়ারফুল আবার অনেকে মেকআপকে ইউজ করে তার যে ভিতরের কি বলবো এটাকে ইনসিকিউরিটিজ আছে সেগুলোকে কাভার করার জন্য সো এক একজন এক একভাবেই ইউজ করে সো আজকে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে ইনসিকিউরিটিকে আবার বলবো না বাট মেকআপ সবসময় হচ্ছে একটা আমার কাছে মনে হয় যে ইটস নট অ্যাবাউট পুটিং কালার্স অন ইউর ফেস আমার কাছে মনে হয় যে এটা মোর দ্যান দ্যাট কারণ হচ্ছে যে এটা করলে তো আপনার কনফিডেন্সে একটা অন্যরকম বুস্ট আসে প্লাস হচ্ছে আপনি সাডেনলি অন্যরকম একটা ফিল করেন লাইক রেড লিপস্টিক দিলে আপনি একটু ভ্যাম্পি ফিল করেন লাইক সেক্সি ফিল করেন বাট আবার যখন লাইট মেকআপ করেন তখন আপনাকে খুব অ্যাঞ্জেলিক মনে হয় লাইক ইটস এ ভাইভ আমার কাছে মনে হয় মেকআপ যে জিনিসটা সো ইয়া আমার মতো কে কে আছেন যারা মুড লিফট আপ করার জন্য একটু হলেও মেকআপ করেন অথবা অনেক সময় এমন হয় যে মেকআপও করতে ইচ্ছা করে না তখন আমি কি করি জাস্ট মাঝে মাঝে শুধু লিপ গ্লস লাগায় বাসায় শুয়ে থাকি যে লিস্ট লাইক ডুইং সামথিং যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সামনে ইনশাল্লাহ আরো ভিডিও দিব আরো মেকআপের ভিডিওজো দিব খাওয়ার ভিডিও দিব রান্নার ভিডিওজ দিব খাওয়ার ভিডিওস কেন বললাম আমি তো খাওয়ার ভিডিওস দিই রান্নার ভিডিওস দিব সো সি উইন ভিডিও যেটাই হোক না কেন এবং এই লুকটা করে আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে ভুলবেন না যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি খারাপ লেগে থাকে তাও বলতে পারেন আর এটার সাথে ল্যাস পরলে আমি জানি অনেক সুন্দর ড্রামাটিক লাগবে এই যে আমার কাছে ল্যাস আছে একটু ল্যাস পরে দেখাই দিই কিন্তু ল্যাস পড়লে আরো অনেক সুন্দর ড্রামা ক্রিয়েট হবে কিন্তু আমার কাছে ল্যাস গ্লু নাই কিছু দিনের মধ্যে আমি মানে এমন করে কথা বলছেন যাতে মনে হচ্ছে যে ঠোঁটে আমার ল্যাশ লাগানো সো আর ল্যাস গুলো যখন আসবে তখন আমি ল্যাশ পরে এখন থেকে দেখাবো সো সি ইন মাই নেক্সট ভিডিও নেক্সট ব্লগ টিল দেন টেক কেয়ার বাসায় থাকবেন আর বাইরে যদি এখন তো বের হতে হয় বের হবেন স্টে সেফ অ্যান্ড স্টে মোটিভেটেড নাও ইট ইজ মোটিভেটেড থাকাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার নিজের জন্য বিকজ আমার কিছুই ভাল লাগে না কিছুই না নাথিং সিন্স টু বি এক্সাইটিং অন নাথিং সিন্স টু বি কী বলবো এ থেকে মনে হয় না যা ঠিক আছে সেটা করি আছে ঠিক আছে সেটা মানে কি বলবো এই রান্নাটা করি মানে কোনো কিছুই আমার তেমন একটা মুড লিফটাপের ক্ষেত্রে কাজ করছে না না হোট ইজ আই ডোনো ভাই হোপ সো এই সব কিছু ঠিকভাবে চলে যাবে এবং আমার মুড সুইংয়ের ব্যাপারটা ঠিকভাবে চলে যাবে আমি আরও রেগুলার ভিডিও দিতে পারব আমি আরও কমিটেড হতে পারবো ইউটিউবের প্রতি অনেক কিছু বলে ফেলছি থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও ডোনু লাইক দিস ভিডিও অনেকবার বলে ফেলছি সি মাই নেক্সট ভিডিও আর কিছু বলবো না বাই